ভারতের এই ঝর্ণা বয়ে চলে উল্টো দিকে, প্রকৃতির জাদু। মাধ্যাকর্ষণের বিপরীতে কখনো জল বয়ে যায়? কিভাবে এই অসম্ভব সম্ভব, যে রহস্যের খোঁজ পাওয়া যায়নি আজও? স্বর্গ কোথায়, এই জায়গায় গেলেই মিলবে উত্তর। চলুন আজ ভারতের এই আশ্চর্য ঝর্ণায় ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। ছাতা রাখবেন, না হলে ভিজে যাবেন। কিন্তু এই জায়গার সৌন্দর্য দেখে পাগল হননি এমন মানুষ কমই রয়েছেন। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 135 কিলোমিটার, আর মুম্বাই থেকে ওই ধরুন প্রায় 165 কিলোমিটার দূরে। এই জলপ্রপাতের এমন রূপ আপনি মহারাষ্ট্রের নানেঘাট ছাড়া আর কোথাও পাবেন না। কিন্তু পর্যটকদের কাছে এই নানেঘাটই জনপ্রিয় এখানকার ট্রেকিং মুডের জন্য। দুই পাহাড়ের মাঝে অবস্থিত এই মাতাল ঝর্ণা, যেখানে জল পাহাড়ের গা বিয়ে নিচে নামে না, বরং উল্টো দিকে বয়ে চলে যায়। লোহাগড় দুর্গ থেকে যখন নানেঘাট জলপ্রপাতের দিকে তাকাবেন, তখন স্পষ্ট দেখতে পাবেন যে জলপ্রপাত উল্টো দিকে বইছে। মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, তাহলে কি ওইখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না? নিশ্চয়ই করে। আসলে জলপ্রপাতের এই জায়গার প্রবল হাওয়া বয়, আর সেই হাওয়ার জোর এতটাই যে ঝর্ণার জল নিচের দিকে পড়তে দেয় না, উপরের দিকে ঠেলে উঠিয়ে দেয়। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। কল্যাণ থেকে শুরু হয় নানেঘাটের ট্রেকিং। ঘন জঙ্গলের মধ্য দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছতে হয় নানেঘাটে। সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। এই জায়গাটার একটা ইতিহাসও রয়েছে, সেটা জানেন না অনেকেই। একটা সময় এই নানেঘাট ছিল টোলপুথ। নানে শব্দের মানে মুদ্রা, ঘাট অর্থ পাস। সাতবাহনদের শাসনকালে এই জায়গাটি কল্যাণ ও জুনগারের মধ্যে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার হতো। এখানে কর আদায় করা হতো ব্যবসায়ীদের কাছ থেকে, আর সেখান থেকে এই জায়গার নাম নানেঘাট। এখানকার ভাঙা পাথর, প্রাচীন গুহা অতীতের সেই সময়ের সাক্ষী। রয়েছে দেবনাগরী এবং ব্রাহ্মী হরফের শিলালিপি। প্রত্নতাত্ত্বিকদের মতে এই শিলালিপিতে সূর্য, ইন্দ্র, বিষ্ণু, চন্দ্র, যমের আরাধনা থেকে এমনকি বেদের আচার অনুষ্ঠানের নানা রীতি লেখা রয়েছে, আর লেখা রয়েছে সাতবাহন শাসকদের নানা ঐতিহাসিক তথ্য। যদিও ব্রিটিশরা ধ্বংস করে দেয় বাণিজ্য পথটি, তবে এখন এটি মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট। জলপ্রপাত পর্যন্ত ট্রেক করার সময় সঙ্গে একটা ছাতা রেইনকোট রাখতে ভুলবেন না, কিন্তু না হলে জলপ্রপাতের ছাটে সম্পূর্ণ ভিজে যাবে। শুধু তাই নয়, সঙ্গে গরম জামা কাপড় রাখবেন। নানেঘাটের রাতের দিকে বেশ ঠান্ডা লাগে, কিন্তু পাহাড় যেন সকলকে হাতছানি দেয়, নানেঘাটও আপনাকে হাত বাড়িয়ে ডাকবেই।